আজকে একটা রুরাল পরিবেশে এসে ভিডিও বানাচ্ছি, আপনারা দেখতে পারছেন ভাইব। তো আজকে এমন একটা টপিক্সের উপর বেস করে ভিডিও বানাতে যাচ্ছি যে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বেশ কিছু ভিডিও আমি মেক করেছি, আমার চ্যানেলে আছে, এবং সেখানে অনেকে একটা কমেন্টস করছে যে সে তো নিপুণের দালালি করেছে, নিপুণের সঙ্গে সে জড়িত। এবং এই কমেন্টটা বারবার দেখছি যে সে আজকে এত নীতিবাক্য কেন বলছে, এরকমভাবে কেন বলছে তাকে, তাহলে আমরা কীভাবে নেব, সে তার পার্সোনালিটি হালকা করে ফেলেছে, হ্যান ত্যান আপনারা নানা জনে নানা কথা বলছেন। তো তার আগে আপনাদেরকে একটা ব্যাপার বুঝতে হবে যে দুটো পার্সন আলাদা, এবং দুটো ব্যক্তি স্বৈরাচার সময়ে কে কী করেছে এটার ডকুমেন্টস আপনাদের আগে বুঝতে হবে। এবং আজকে আমি পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করার জন্য আজকে আমি এখানে আসলাম। তো পার্সোনালিটি আপনি যদি হিসাব করেন যে নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন, তো নিপুণ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, এবং সেখানে তার কিছু কুকীর্তি নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও, সেলিম সহ অনেকের নাম জড়িয়ে নানারকমভাবে তার অবৈধ যে বিজনেস, অনেকে বডি ম্যাসাজ সহ অনেকের বিজনেস তার নামে নানারকম কথা বলে। তো এখন এইটা যদি আমি যদি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে নিপুণ একটা সময় কিন্তু আপনাদের কাছে মহিষী খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল, আজকে সে অনেক হালকা হয়ে গিয়েছে, এবং ইলিয়াস কাঞ্চন তার দালালি করেছে হ্যান ত্যান। তো শুরুতে আমি যে কথা বলেছি যে দুটো দুই রকমের ব্যাপার। এখন নিপুণ যাই হোক, আমি কিন্তু কাউকে কিন্তু আসলে জাস্টিফাই করার জন্য ভিডিও বানাইনি। তো কে কীরকম, কার কীরকম পার্সোনালিটি এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন। ভিডিও তো ইলিয়াস কাঞ্চনের রাজনৈতিক ব্যক্তিত্ব আমি যদি বলি, রাজনীতির সাথে প্রপার ওয়েতে তিনি খুবই যে যুক্ত, থেকে কোনো রকম অপকর্ম, রিয়াজ বা ফেরদৌসের মতো তিনি চিল্লাপাল্লা কিছু বলেছেন, হ্যাঁ কোনো দল করা খারাপ না, কিন্তু দল করে অন্যায়ভাবে। এবং ইলিয়াস কাঞ্চন একদম আওয়ামী লীগের সাথে যে একাত্মতা তিনি কোনো সময় প্রকাশ করেছে এটার কোনোরকম নজির আমার কাছে নেই। হয়তো বিভিন্ন সময় দুই চারটা কথাবার্তা বা এগুলোকে আসলে বলে না যে সে একটা দলের কথা, একটা দলের ভালো সময় আপনি ভালো বললেন, মানে সে ওই দল করে ফেরদৌসের মতো ওরকম নথিভুক্ত এমপি না। বা আজকে দেখেন যা হয়ে যাচ্ছে, অনেককে অনেক রকম সমালোচনা করা হচ্ছে, রুবেলের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, বা অনেকে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত অনেকের অনেক, কিন্তু ইলিয়াস কাঞ্চনের আপনি দেখেছেন সে রাজনৈতিক বক্তব্য থেকে শুরু করে সব ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং তার পার্সোনালিটি সম্পূর্ণ আলাদা। তো আবার আজকে ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে আসলে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ভিডিও বানালে নিপুণের প্রসঙ্গ যখন টেনে আপনারা কথা বলেন যে আপনারা দুজনকে প্লিজ এক পালায় মাপবেন না, দুজন সম্পূর্ণ দুটো পার্সোনালিটি, দুজন সম্পূর্ণ দুটো ব্যক্তিত্ব। এবং আপনারা আসলে ভবিষ্যতে মানে মনে হয় না এই কমেন্ট আর করবেন, এবং এই কারণে কিন্তু আমার মেইনলি ভিডিওটা মেক করা যে ইলিয়াস কাঞ্চন কী করেছে, যে নিপুণের প্যানেলে শিল্পী সমিতি নির্বাচন যখন হয়েছে সে তখন নিপুণের সঙ্গে যুক্ত থেকেছে। এটা আসলে ওই এর সঙ্গে কিন্তু আওয়ামী লীগের কোনো আসলে সম্পৃক্ততা নেই, এর সঙ্গে তারা একটা দলে প্যানেলে নির্বাচন করেছে, এটা হচ্ছে আপনার শিল্পী সমিতি এটা, এবং রাজনৈতিক যে সেক্টর, হ্যাঁ শিল্পী সমিতির রাজনীতি এবং দেশের যে ন্যাশনাল যে পলিটিক্স দুটো সম্পূর্ণ ভিন্ন পলিটিক্স, দুটো সম্পূর্ণ আলাদা। তো এটা হয়তো অনেকে আপনারা বোঝেন না, অনেকে এই ব্যাপারটা গুলিয়ে ফেলেন, এবং অনেকে এই ব্যাপারে নানা রকম কমেন্টস করে যান। এখন আসলে সোশ্যাল মিডিয়া এসে আমাদের স্মার্টফোন সহজলভ্য, আমাদের ইন্টারনেট সহজলভ্য, আমরা যে যা পারি সে তাই বলে যাই, যে আমিও ভাট বকছি, আমার যে সবগুলো কথা আমি প্রপার ওয়েতে সবসময় বলি বা বলতে পারি এটা না, বাট আমি চেষ্টা করি আপনাদের সামনে আসলে অথেন্টিক যেটা আসলে সত্যতার। তো দুটো সম্পূর্ণ দুই রকমের ব্যাপার। তো ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্লিজ আপনারা নিপুণকে কখনো মিলাবেন না, যার যার পার্সোনালিটি আলাদা, এবং কে কীভাবে কোথায় একাত্মতা প্রকাশ করেছে, নিপুণ সম্পূর্ণ আওয়ামী লীগের সঙ্গে জড়িত, এটা কম বেশি আপনারা সবাই জানেন। এবং সে কিছু ফায়দা লুটেছে আওয়ামী লীগ থেকে, মানে এখন সে আসলে এটা তো আপনারা বুঝবেন, কিন্তু ইলিয়াস কাঞ্চন যদি রাজপথে দাঁড়িয়ে এখনও সে কথা বলে যাচ্ছে যদি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা বা দালালি করতো সে ভাই পালিয়ে বেড়াতো, কিন্তু আজকেও রাজপথে সে তার নিরাপদ সড়ক চাই নিয়ে সে কথা বলে চলেছে, কারণ তার আসলে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আলাদা। তো আশা করি আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হবেন, এবং আপনারা আশা করি এরপর থেকে আসলে আপনারা আসলে একাত্মতা প্রকাশ করবেন আমার এই পোস্টের সঙ্গে।